গুড মর্নিং। অনেক দিন ভিডিও মানে অনেক দিন বলতে গেলে মানে কিছু মানে কিছুদিন ভিডিওস দেওয়া হয়নি, কারণ অ্যাকচুয়ালি আমি ধরো পুজোর পর একটু ছিলাম না বাড়িতে, তো আমি আসলাম। তো অ্যাজ ইউজুয়াল ভিডিওস তোমরা পাবে, দেবো, ঠিক আছে? তো সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো, খুব ভালোভাবে থাকো, সাবধানে থাকো, বাইরে বেরোনো না পড়ে বেরিও না, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং ভগবানকে ডাকো যে একদিন যেন করোনা যেন নির্মূল হয়। চলো, আমি দেখো বলেছিলাম যে ভয়েস চেঞ্জের ওপর টেস্ট নেব, আমি দেখব যে তোমরা কেমন পড়াশোনা করছো। বেশি না, 10টা কোশ্চেন থাকবে, 10 নম্বরের পরীক্ষা কোশ্চেন থাকবে, তার এগেনস্টে 4টে অপশন থাকবে। ওকে, এবার ওই 4টে অপশনের মধ্যে কোন অপশানটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে প্রশ্নের নাম্বার দিয়ে সেই অপশানটাকে লিখে দেবে, আমি চেক করে দেবো। ওকে, আমি ভয়েস চেঞ্জের ওপর 2খানা টেস্ট রাখবো। আজকে একটা হলো টেস্ট 1, আমি নেক্সট আই হোপ নেক্সট মানে টেস্ট 2 দেবো অন ভয়েস চেঞ্জ। চলো দেখো, কোশ্চেন চলে এসছে আমাদের, এবং আমাদের যে চ্যানেলটা আছে দেবরাজ ক্লাসেসে, তোমরা সবাই প্রত্যেকে জুড়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবং আমাদের লক্ষ্য হলো কী বলতো, যে শিক্ষাটা যেন সর্বস্তরে সবার মধ্যে যেন পৌঁছায়, এটাই। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন আজকের পরীক্ষার ভয়েস চেঞ্জের কী করতে হবে দেখো। কোশ্চেন বলে দিয়েছে ডিরেকশন, ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। এটা হলো প্রশ্ন। দেখো দেখো তার এগেনস্টে 4টে অপশন রয়েছে, এ বি সি ডি, যেটা হবে উত্তর তোমার জানাবে। নেক্সট কী বলছে, শি টুক দ্য ডগ ফর আ ওয়াক। দেখো তার এগেনস্ট 4টে অপশন রয়েছে, তোমরা লিখবে। চলো নেক্সট দেখো, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার সো ফাস্ট দ্যাট ইট স্কিডেড অন দ্য স্নোই রোড। হি ওয়াজ ড্রাইভিং দ্য কার সো ফাস্ট দ্যাট ইট স্কিডেড অন দ্য স্নোই রোড। এটা হলো কোশ্চেন। তার এগেনস্টে দেখো 4টে অপশন রয়েছে এখানটায়, এই অপশানগুলোর মধ্যে যেটা হবে উত্তর কমেন্ট জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, দে উইল লাফ অ্যাট ইউ। দেখে নাও 4টে অপশন এখানে আছে। ওকে চলো নেক্সট কোশ্চেন, তাহলে হয়ে গেল এই যে 1, 2, 3, 4। চলো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, এই দেখো, দেন হার ফেস ওয়াজ বাউড। এটা কী আছে তোমার, এটা আছে তোমার প্যাসিভে আছে, এটা তোমাকে এবার অ্যাক্টিভে করতে হবে, যে প্যাসিভ টু অ্যাক্টিভ। পরীক্ষা কিন্তু কোশ্চেন দুভাবে আসতে পারে, ইদার অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ। ওকে, ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল ফাইল রিডিং দ্য কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেন কী আছে, দ্য ওয়ালস হ্যাড নট বিন ডেকোরেটেড বাই আস। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। ওকে, তো এই স্লাইডে ছিল, এইখানে দেখো কোশ্চেন 5, 6, 7 নাম্বার প্রশ্ন। ওকে চলো দেখো নেক্সট স্লাইডে দেখো কী আছে কোশ্চেন। সমস্যা হলে তোমরা সবাইকে বলছি স্লাইডটাকে স্টপ করবে, শোনো ভিডিওটাকে পজ করবে, পজ করে তোমরা স্লাইডটাকে পজ করে রাখবে, তারপরে তোমরা যা আনসার দেখে উত্তর করবে। দেখো লাস্ট 3টে প্রশ্ন আজকের, আমি বলেছিলাম 10-এ পরীক্ষা নেব। দেখো তার লাস্ট 3টে প্রশ্ন, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমি যখন ক্লাস 11 পড়তাম এই কোশ্চেনটা আমাদের স্কুলের পরীক্ষার্থে এসেছিলো, ইভেন ক্লাস 11 এক্সামে এসেছে কোশ্চেনটা, ঠিক আছে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। নেক্সট, আ ফ্রেশ ব্যাচ অফ এগস ওয়াজ কালেক্টেড বাই দ্য ফার্মার্স ওয়াইফ। নেক্সট কে আছে কোশ্চেন দেখো, দে আর গোয়িং টু বিল্ড আ নিউ এয়ারপোর্ট নিয়ার দ্য ওল্ড ওয়ান। তার এগেনস্টে দেখো সবগুলো দেখো 4টে দেখো অপশন দেওয়া আছে, তো যে অপশানটা হবে তোমরা উত্তর করে দেবে। ওকে, তো দেখো
দেবরাজ তোমাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জ খুব ভালোভাবে পড়িয়েছে, ও প্রত্যেকটা বিষয় কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করেছে। নাও ইট ইজ আ রিয়েল টেস্ট, আমি তোমাদেরকে টেস্টে রাখছি, ওকে? তোমরা সবাই মিলে টেস্টটা দাও, খুব ভালো লাগবে আমাদেরও, আমরা খুব খুব ইন্সপায়ার্ড হব। ভুল হচ্ছে, ভুল হোক, ভুল হলে মানুষ শিখবে, ঠিক আছে? কোনো সমস্যা না, আমরা তোমাকে চেক করে দেবো কমেন্ট বক্সের মাধ্যমে, ওকে বন্ধুরা? সো এই ছিল আজকের ভিডিও, পার্ট ওয়ান টেস্ট। আমি নেক্সট ডে থেকে পারলে পার্ট টু টেস্ট রাখবো অন ভয়েস চেঞ্জ। তোমরা সবাই মিলে এক্সামটা দাও, খুব ভালো হবে। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে অ্যাট হোম।